পূজোর ছুটিতে কালিম্পং যেতে চান? শিলিগুড়ি থেকে অল্প দূরত্বে সুন্দর পাহাড়ি জনপদের নাম হল কালিম্পং। দু একটা দিন যদি শান্ত নিরিবিলি পরিবেশে একাকিত্বে সময় কাটাতে চান, তাহলে কালিম্পং আপনাদের জন্য আদর্শ জায়গা। তাই যদি পূজোর ছুটিতে কালিম্পং যেতে চান, তার জন্য কোথায় থাকবেন সেই সমস্ত হোটেলের খবরাখবর নিয়ে আজকের এই ভিডিও। আজকের আমরা হোটেল সিরিন নিয়ে আলোচনা করব। হোটেলটির অবস্থানগত দিক থেকে যদি দেখেন, একদম কালিম্পং বাজারের ঠিক পাশেই কালিম্পং ভ্যালির একদম মাঝামাঝি একটা অপূর্ব হোটেল। হোটেল কম, হোমস্টে বেশি বললেই ভালো হয়। এখানকার ওনার অমায়িক ভদ্রলোক, সদা হাস্যময় মুখ নিয়ে আপনার সাথে কথোপকথনে বুঝিয়ে দেবেন কালিম্পং কেন এত অপূর্ব। তাই আজকের আপনাদেরকে নিয়ে চলে এসেছি হোটেল সিরিনে। রিসেপশনের বাইরে অপূর্ব সুন্দর ফুলের বাগান দেখলে আপনার মন ভরে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে এখানে যারা থাকেন তাদের মানসিকতা কত সুন্দর। তাই সেই সমস্ত ফুল দেখে নিয়ে আমরা হোটেল রিভিউ করার জন্য হোটেলের মধ্যে ঢুকলাম। আমরা যখন গিয়েছিলাম তখন এপ্রিল মাস, সেই সময় ঠান্ডা তুলনামূলক কম ছিল এবং আমরা হোটেলে ঢোকার পর সোজা লন দিয়ে এগিয়ে যাওয়ার পর বাঁ হাতেই পড়ল একটা ঘর, অপূর্ব সুন্দর সাজানো গোছানো ঘর। দুটো আলাদা আলাদা বেড, তিনজন আরামসে থাকা যায়। সামনে একটা ব্যালকনিও রয়েছে যেখান থেকে সাইড ভিউ পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গোছানো ঘর। আরও একটা রুম নিয়েছিলাম, 4 নম্বর রুম, যেটা একদম শেষ রুম। সেই রুম আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে রুম, একদম ওয়েল ফার্নিশড এবং ওয়েল ক্লিনড। আমরা যেহেতু কালকে ছিলাম তাই হয়তো একটু অগোছালো হয়ে আছে। এখানে একটা এলইডি রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর ঠিক বাদিকে দেখলে এখানে একটা সেলফ রাখা রয়েছে, নিচে হ্যাঙ্গার সেলফ, এখানে একটা বড় সাইজের বেড, সাইডেও একটা সেলফ আছে। আচ্ছা, এই ঘরটার বিশেষত্ব এটা, এই দিকে একটা দরজা থেকে ঢুকে একদম সোজা এখানে একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে একটা ব্যালকনি, এখান থেকে যদি বেরোন তাহলে কালিম্পং এর একটা ভিউ কিন্তু আপনি পাবেন এখান থেকে। এটা একটা অপূর্ব, এখান থেকে রাস্তা চলে গেছে গ্রামের পথ ধরে, এই উপর থেকে গ্রামের দিকে রাস্তা চলে গেছে, আর সামনে এই অপূর্ব ভিউ। আরো একটা বিশেষত্ব হচ্ছে এই ঘরের, এখান থেকে বেরোলে ঠিক বাঁ হাতেই হচ্ছে টয়লেট, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড, গিজার, শাওয়ার, গিজার রীতিমতো ভালো কাজ করে এবং একদম নতুন। আরো একটা ব্যাপার, এখানে টয়লেটসে ইউজ করার জন্য একটা স্যান্ডেল দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে এই হচ্ছে মেন ফ্রন্ট সাইড যে ভিউটা, আমরা সারা দিন এখানেই কাটিয়েছি। এখানেও দুটো চেয়ার রয়েছে আর একটা দারুণ ব্যালকনি। এখান থেকে বেরোলে পুরো কালিম্পং এর পুরো ভিউটা আপনারা দেখতে পাবেন। আমরা সময় একদিন ছিলাম এখানে, প্রত্যেক দিন বেশিরভাগ সময়টাই আমরা এখানেই কাটিয়েছি। আর এই ঘরের যদি ট্যারিফ জিজ্ঞাসা করেন তাহলে এই ঘরের ভাড়া 2200 টাকা হয়, যেহেতু আমরা দুটো ঘর নিয়েছিলাম, একটা 2200 টাকা আর একটা 1800 টাকা, তাই দুটো মিলিয়ে বার্গেনিং করে আমরা 3500 টাকায় রাজি করিয়েছি। হোটেল সিরিনের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রইল, 3-3টে নাম্বার এখানে দেওয়া রয়েছে, এছাড়াও ওয়েবসাইটও দেওয়া রইল।
beautiful serving point. My contact number is 758-2947. Okay, thank you, sir. দারুণ ছিল, অপূর্ব অপূর্ব, ঘরের কোয়ালিটি বলুন, ভাই বলুন, আমরা প্রচন্ড স্যাটিসফাইড। আমরা অবশ্যই করে লিঙ্কে আপনার এর ডেসক্রিপশনের এতে সমস্ত ডিটেলটা দিয়ে দেবো। আমার ভিউয়ার্স যারা আসবেন তারা আশা করছে অবশ্যই করে একটা ভালো ঘর পাবেন। থ্যাংক ইউ, হোমলি ফিল হবে একদম। থ্যাংক ইউ। আপনার ঘরের ব্যালকনি থেকে সারা দিন বসে মেঘের আনাগোনা চাক্ষুষ করতে পারবেন। আমরা এখানে ছিলাম দেড় দিন, তার বেশিরভাগ সময়টাই আমরা কাটিয়েছি এই ব্যালকানিতে। এই ব্যালকানিতে বসে সময়ে সময়ে মেঘের আনাগোনা এবং সামনের সমস্ত ভ্যালিটা কয়েক সেকেন্ডের মধ্যে মেঘের চাদরে ঢেকে দিচ্ছে পুরো উপত্যকা। আবার নিমেষে সেই চাদর সরে গিয়ে চোখের সামনে চাক্ষুষ হচ্ছে পুরো কালিম্পং শহর। সে এক অপরূপ সৌন্দর্য। আপনারা পারলে অবশ্যই করে এই হোটেলে থাকবেন। এই হোটেলে খাবারের দাম তুলনামূলক একটু বেশি, তাই আপনারা চাইলে এখানে যদি খেতে না চান সেক্ষেত্রে একদম হোটেল থেকে 200 মিটারের মধ্যেই রয়েছে কালিম্পং বাজার। সেই বাজারের উপর বিভিন্ন মানের খাবারের দোকান রয়েছে, আপনারা সেখানে গিয়েও খাবার অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন এবং হোটেলে নিয়ে এসে খেয়ে নিতে পারেন। যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আরও একটা কথা, যারা যারা আমাকে এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন, কারণ ইনস্টাগ্রামে আমি যখন যেখানে বেড়াতে যাই তার সমস্ত আপডেট দেওয়া থাকে। আপনারা চাইলে ইনস্টাগ্রামেও আমার সাথে যুক্ত হতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের ডিটেল দেওয়া রয়েছে, সেখানেও গিয়ে আপনারা আমার পেজ ফলো করতে পারেন। আমি সেখানেও বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকুন।